আচ্ছা দেখো, আমরা পরে পরে আসতেছি নেক্সট টপিকসে, যে এটা হচ্ছে সাবডুরাল হেমাটোমা, বা এখানে আসলে অনেকগুলো আছে। দেখো এখানে এক্সট্রাডুরাল হেমাটোমা আছে, এখানে এক্সট্রাডুরাল হেমাটোমা আছে, এই জায়গাটাতে হচ্ছে তার স্কাল্পে একটা হেমাটোমা আছে, ঠিক আছে, স্কাল্পের উপরে একটা হেমাটোমা আছে, এই ছবিটা একসাথে অনেক কিছু আছে। দুই নম্বর হচ্ছে এই জায়গাটায় একটা এক্সট্রাডুরাল হেমাটোমা আছে, তার হচ্ছে এখানে মিডলাইন শিফট আছে, এই জায়গায় সাবডুরাল হেমাটোমা আছে। আমি কি বুঝাইতে পারছি? সবগুলা ছবি ক্লিয়ার? ওইটা আমি পরের বার বলতেছি, জাস্ট এটা নোটিস করো, দিস ইজ নট লেন্টি শেপ, লেন্টিফর্ম, ঠিক আছে, দিস ইজ নট লেন্টিফর্ম অ্যান্ড নট ইন বিটুইন স্কাল অ্যান্ড দ্য ব্রেন, স্কাল অ্যান্ড দ্য ব্রেনের মাঝখানে না, এটা কোথায়? উইদিন দ্য ব্রেন ম্যাটার অ্যান্ড নট ইন এ শেপ অফ লেন্টিফর্ম, ঠিক আছে, ওকে। এবং এটা কি আছে? মিডলাইন শিফট আছে। এখানে দেখো একটা মাঝখানে সাদা, এই কালো জায়গাটার মধ্যে সাদা, কালো জায়গাটা কি? ভেন্ট্রিকল, আমরা একটু আগে বললাম, তাহলে তার ভেন্ট্রিকলেও একটা কালেকশন অফ ব্লাড আছে, ঠিক আছে। তাহলে এখানে মাল্টিপল ইঞ্জুরি আছে, কোথায় কোথায় আছে? একটা বললাম স্কাল্পে আছে, একটা বললাম হেমাটোমা স্কাল্পে আছে, দেন এক্সট্রাডুরাল, এটাও এক্সট্রাডুরাল, এটা সাবডুরাল, তার মিডলাইন শিফট, সব ক্লিয়ার? ওকে, নেক্সট ছবিটা দেখো, ক্রনিক সাবডুরাল, এটার ছবিটাতে আমরা পরে আসব, সাবডুরালটা আগে পড়াই। সাবডুরাল হেমাটোমা কি আমাদের এক্সট্রাডুরাল হেমাটোমা নিয়ে কোনো কোশ্চেন আছে? ওকে, এক্সট্রাডুরাল হেমাটোমা আমরা একটা কোশ্চেন করা উচিত ছিল, তোমাদের খেয়াল করো নাই, আমরা যে ইয়াটা দেখাইলাম যে এতগুলো ফিচার নিয়ে পেশেন্ট আসবে, আমরা শুধু রিসাসিটেশন পর্যন্ত করলাম, হয়তো ডেফিনিট সার্জারি আমাদের সেন্টারে আমরা নাও করতে পারি, আমরা রেফার করে দিব, বাট কী কী ডেফিনিট সার্জারি হইতে পারে, অপশন কী, এটা তোমার জানতে হবে, ঠিক আছে। ডেফিনিট সার্জারির জন্য এক্সট্রাডুরাল হেমাটোমা আমরা যখন ছবি দেখলাম সেটা কী কী পাইলাম, যে ইন বিটুইন কোথায় কোথায়? স্কাল বোন আর ব্রেন ম্যাটার, তার মানে এটা বাইরের দিকেই আছে না? আমি যদি এখানে এই এই বোনসটা ফুটা করি, এখান থেকে সহজে আমি ক্লটটাকে বের করতে পারবো না? এটা হচ্ছে বার হলো পার্সেন্ট, করে এই ক্লটটাকে আমি খুব ইজিলি বের করতে পারবো, ইভাকুয়েট করে যদি আমি এটাকে এই এরিয়াটা ফ্রি করে দেই, তাহলে এরা আবার নর্মাল পজিশনে চলে আসবে এবং এই পেশেন্টের নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন আসবে না, ঠিক আছে। কিন্তু যখনই হচ্ছে আমরা সাবডুরাল হেমাটোমা করব, তখন আমরা দেখব যে তার বার হোল করলে বের হয় না, কারণ কি, বার হোলে এটা তো হচ্ছে উইদিন দ্য ব্রেন ম্যাটার, ডুরা ম্যাটারের ভিতরে, তাই না? যদি ডুরা ম্যাটারের বাইরে এবং জাস্ট স্কাল বোনের মধ্যে হতো, তাহলে ওটা সহজে বের করা যেত। এখন আসো আমরা বলছি, হোয়াট ইজ সাবডুরাল হেমাটোমা? সাবডুরাল হেমাটোমাটা হচ্ছে কালেকশন হবে বিটুইন ডুরা ম্যাটার এবং অ্যারাকোনয়েড ম্যাটার, কয়েকটা জায়গায় লাল পয়েন্ট আউট করা আছে, নোটিস করো, অ্যাসোসিয়েটেড উইথ সিগনিফিকেন্ট প্রাইমারি বোন ব্রেন ইঞ্জুরি। তার মানে আমাদের যদি এক্সট্রাডুরাল হেমাটোমা হতো, সেখানে কিন্তু প্রাইমারি ব্রেন ইঞ্জুরি ছিল না, ছিল কি? প্রাইমারি ব্রেন ইঞ্জুরি কোথায়? ট্রমা টু দ্য প্যারেনকাইমা অফ ব্রেন। কোনো কোশ্চেন আছে নাকি এটা নিয়ে, সন্দেহ আছে? তাহলে এটাতে কিন্তু আছে, এবং সেই ইঞ্জুরিগুলো কেমন হবে? অবভিয়াসলি সেগুলো হাই এনার্জি ইঞ্জুরি হবে, ঠিক আছে। তাহলে সব সময় কি হাই এনার্জি ইঞ্জুরি হবে? দুই এক সময় লো এনার্জি ইঞ্জুরিতেও হইতে পারে, কাদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি? এটা হচ্ছে ওল্ডার এজ এবং যারা অ্যান্টিকোয়াগুলেন খায়, ঠিক আছে। যে সমস্ত পেশেন্ট ওল্ডার এজে থাকে, প্রেজেন্ট করে, তাদের কি সমস্যা থাকে? সেনাইল অ্যাট্রফি অফ দি ব্রেন, নাম শুনছো? বয়সের সাথে সব কিছু শ্রিঙ্ক হয়ে আসে না, তাহলে সেনাইল অ্যাট্রফি যখন হয়, ব্রেনটা যখন ছোট হয়ে যায়, ওর যে ভেনাস সাইনাসগুলোর সাথে, স্কালের এখানকার যে ভেনগুলোর সাথে কমিউনিকেশন আছে ব্রেনের, সেই ভেনগুলো ভেসেলগুলো টট হয়ে যায় না, টর্ন হয় ইজিলি, তাই না? একটা যদি ইলাস্টিসিটি কমে যায়, যে কোনো একটা ইলাস্টিক একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত তার টেনসাইল স্ট্রেংথটা দেখায়, তারপরে ছিঁড়ে যাবে না? তাহলে ওরাও তো এরকম টর্সুয়াস, যখন স্ট্রেট হয়ে যাবে বিকজ অফ সেনাইল অ্যাট্রফি, তখন ওইটা যখন ইজিলি কনকাশন হবে, লো এনার্জি ইঞ্জুরিতেও ওইটা ছিঁড়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই পেশেন্টদেরকেও হইতে পারে। এটা কি কি হয়? সাবডুরাল হেমাটোমা দুই ধরনের হইতে পারে, এটা অ্যাকিউট হইতে পারে, ক্রনিক হইতে পারে। এছাড়া কনসিকুয়েন্সেস হিসেবে আরও দুই ধরনের আমরা বলি, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক, অথবা সাইলেন্ট, সেটা ক্রনিকের মধ্যেই পড়ে যায়। এখন প্রেজেন্টেশন কখন কখন করতে পারে, সেটার উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফিকেশন করবো। প্রেজেন্টেশন মিন্স দুই ধরনের হয়, তোমার কাছে কখন আসতেছে, ঠিক আছে, এটা হচ্ছে টাইম অফ প্রেজেন্টেশন, পেশেন্ট তোমার কাছে কখন প্রেজেন্ট করতেছে, তোমার কাছে কখন আসছে, আর সাইন সিমটম কী কী ফিচার নিয়ে আসছে,
ঠিক আছে? তাহলে প্রেজেন্টেশন হচ্ছে টাইম, টাইমের উপর ডিপেন্ড করে আসতে পারে অ্যাকিউট, ক্রনিক, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক অ্যান্ড সাইলেন্ট। অ্যাকিউট কী হিসেবে আসে? একটা বড় হেমাটোমা নিয়ে আসে, কোনো ভেসেল এখনই ইঞ্জুরি হয়েছে, সেটা এক্সপান্ড করতেছে, সে সেই ফিচারগুলো নিয়ে চলে আসছে, ঠিক আছে? দেন ক্রনিক হইতে পারে, ক্রনিকগুলো কখন হয়? প্রথমে একবার ব্লিডিং হয়েছে, হয়ে পুরোটা ভালো হয় নাই, কিন্তু আস্তে আস্তে ক্লটগুলো তো রয়ে গেছে, ওখানে অসমোটিক ডিজলিউশন হয় না, হয়তো এই অসমোটিক ডিজলিউশন হয়ে তখন কি হয়, এক্সপান্ড করতে থাকে, ব্লাডের এসের কারণে তার অসমোটিক এক্সপানশন হয়, তখন এই ফিচারগুলো নিয়ে আসে, কারণ সে যখন আরও বড় হচ্ছে তখন আরও বেশি প্রেশার দিচ্ছে। নেক্সট হচ্ছে যদি রিকারেন্ট অ্যাক্টিভ হেমোরেজ হয় সেক্ষেত্রে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক হয়। আমরা গতদিন পড়াইছিলাম না যে সেকেন্ডারি ব্রেন ইঞ্জুরি বা সেকেন্ড ইম্প্যাক্ট সিন্ড্রোম, ওইগুলোতে এই জিনিসগুলো বেশি হয়, ঠিক আছে? মনে আছে সেকেন্ড ইম্প্যাক্ট সিন্ড্রোমগুলো পড়াইছিলে, মনে আছে? আচ্ছা, তাহলে ওই ধরনের লেশনে এই জিনিসগুলো বেশি হয়। এছাড়া যদি খুব ছোট হয়, নন এক্সপান্ডিং হয়, সেই পেশেন্টগুলো হচ্ছে সাইলেন্ট হিসেবে থাকে এবং এদের ক্লট ম্যাক্সিমাম টাইমে ডিজলিউশন হয়ে যায়, সময় লাগে। ইউজুয়ালি একটা ক্লট ডিজলিউশন হতে কতদিন সময় লাগে? অ্যাটলিস্ট 7 to 10 days, ঠিক আছে? তাহলে এই পেশেন্টগুলো তোমার কাছে কী নিয়ে প্রেজেন্ট করতে পারে? আমি বলছি এই পেশেন্টগুলো সবসময় আনকনশিয়াস নিয়ে প্রেজেন্ট করবে, কিন্তু কখনোই লুসিড ইন্টারভেল থাকবে না। এই জিনিসটা তোমাদের অস্পি, ভাইবা সব জায়গায় আসবে, ঠিক আছে? যে একটা সাবডুরাল হেমাটোমার পেশেন্ট কখনোই লুসিড ইন্টারভেল নিয়ে প্রেজেন্ট করতে পারে না, ঠিক আছে? দেন এই পেশেন্টগুলো কী থাকবে? ইনক্রিজড রেসলেসনেস, পেশেন্ট অস্থির থাকবে, কারণ কি মোস্ট অফ দ্য টাইম অ্যাক্টিভ ব্লিডিং আছে, অ্যাকিউট সাবডুরাল যদি হয় সেক্ষেত্রে একটু তো এক্সপান্ড করতেছে, তাই না? তাহলে পেশেন্টগুলো রেসলেস থাকতে পারে, তার যেই জায়গাতে হচ্ছে লেশন হচ্ছে বা যেই জায়গাতে হেমাটোমা কালেকশন হচ্ছে ওই জায়গার স্পেসিফিক নিউরোলজিক্যাল ফিচারগুলো নিয়ে আসতে পারে। এছাড়া আমরা বলছি একটা কথা যে লোকালাইজিং সাইন, তার মানে হচ্ছে যেই এরিয়াতে হয়েছে ওই এরিয়ার ফিচার আসতেছে, তার মানে ফিচার দেখে আমি বুঝতে পারবো না যে কোন জায়গায় আসতেছে। সাপোজ একটা পেশেন্ট কথা বলতে পারতেছে না, আমি কি বুঝবো হেমাটোমাটা কোথায় হয়েছে? ব্রোকাস মোটর এরিয়াতে হয়েছে, ওটা ইয়া দিচ্ছে, প্রেশার দিচ্ছে, যার কারণে সে তার এফাসিয়া হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এই পেশেন্ট কী নিয়ে আসতে পারে? কন্ট্রোলেটাল মোটর উইকনেস, যদি এখানে মোটর জায়গাসে কম্প্রেশন করে, আমরা এখানে একটা ইয়ে পড়তাম না যে থাম্বের কোন জায়গায়, লিম্স কোন জায়গায়, তো ওই এরিয়াগুলোতে যদি দেয় সে ওরকম ফিচার নিয়ে আসবে। এছাড়া হচ্ছে পেশেন্ট পিপুলারি ডাইলেটেশন নিয়ে আসতে পারে এবং ইন্টারক্রেনিয়াল প্রেশার রেজের বিভিন্ন ফিচারগুলো নিয়ে আসতে পারে, যেগুলো ওই যে আমরা কুশিং ট্রায়াডে বললাম, তাই না? তিনটা ফিচার বলছি না কুশিং ট্রায়াডের? আচ্ছা, এখন আমরা আসি অ্যাকিউট সাবডুরাল হেমাটোমাতে আমরা কী কী জিনিস জানব। আমরা একটা কথা বলে গেলাম যে এটা কাদের বেশি হবে? যাদের প্রাইমারি ব্রেন ইঞ্জুরি হবে ডিউ টু হাই এনার্জি ট্রমা, ঠিক আছে? হাই এনার্জি ইঞ্জুরি যখন হবে তখন এদের বেশি হবে, এবং এই পেশেন্টগুলোতে কি হয়, কর্টিক্যাল সার্ফেস যে ভেসেলগুলো আছে সেগুলো রাপচার হয়, যার কারণে এই হেমাটোমাগুলো কন্টিনিউয়াসলি এক্সপান্ড করতে থাকে এবং প্রেশার দিতে থাকে। এছাড়া এই পেশেন্ট, এখানে আমার জানতে হবে অবশ্যই এখানে লুসিড ইন্টারভালটা থাকবে না, এটা খুব জরুরি, ঠিক আছে? নেক্সট হচ্ছে এই পেশেন্টকে আমরা কী করবো? অবশ্যই যদি আমি দেখি যে এটা একটা মানে এক্সপান্ডিং একটা হেমাটোমা আছে, সেক্ষেত্রে আমি এটাকে চেষ্টা করব বের করার জন্য। যদি সারফেসের দিকে হয় তাহলে ক্র্যানিওটমি করব, আর যদি সারফেসের দিকে না হয় ভিতরের দিকে হয় সেক্ষেত্রে ক্র্যানিয়েক্টমি করব, এই পুরো ভল্টটা খুলে আমি ওখান থেকে বের করব, ঠিক আছে? এছাড়া যদি ওল্ডার পেশেন্ট হয়, যাদের ক্ষেত্রে আমি বললাম যে ওল্ডার এবং অ্যান্টিকোয়াগুলিন যারা খাচ্ছে, এই ধরনের পেশেন্টদের কী হয়, লো এনার্জি ইঞ্জুরিতে তার এই ধরনের ফিচার নিয়ে আসবে, তো সেক্ষেত্রে কী হবে, আমরা চেষ্টা করব হচ্ছে যে তার এই অ্যান্টিকোয়াগুলিন ইফেক্টগুলোকে কমাইতে, ঠিক আছে? এই পেশেন্টগুলারই হচ্ছে সাইজ, তার ব্লিডিংয়ের সাইজ বা হেমাটোমার সাইজের উপর ডিপেন্ড করে, দেখো ডিপেন্ডিং অন দ্য টোটাল ভলিউম অফ ব্লিডিং এই হেমাটোমাগুলো কী কী হিসেবে প্রেজেন্ট করতে পারে, অ্যাকিউট, ক্রনিক, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক এবং সাইলেন্ট, যে জিনিসটা আমরা একটু আগেই বললাম, ঠিক আছে? তাহলে এদেরকে আমরা কী করব, অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যে এর ব্লিডিংটা বন্ধ করা লাগবে। ব্লিডিং কীভাবে বন্ধ করব? কারেকশন অফ কোয়াগুলোপ্যাথি, সেক্ষেত্রে আমাদের কী লাগতে পারে, যদি তার অ্যাকচুয়ালি কোনো ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে সেটা দিতে হবে, অথবা আমরা ফ্রেশ ব্লাড দিব, এভাবে আমরা চেষ্টা করব তার কোয়াগুলোপ্যাথিগুলোকে কারেকশন করার জন্য।
যদি অনেক বড় সাইজের হয় হেমাটোমাগুলো এবং মিডলাইন শিফট করে ফেলে, সেক্ষেত্রে আমরা কি বললাম, ক্র্যানিওটমি অথবা ক্র্যানিয়েকটমি। ঠিক আছে, ক্র্যানিওটমি অথবা ক্র্যানিয়েকটমি, তাতে কি হবে আমার হেমাটোমাটাকে আমি বের করে নিয়ে আসবো, ইভাকুয়েশন করে নিয়ে আসবো। আচ্ছা, যদি স্মলার বিটস হয় এবং পেশেন্ট নিউরোলজিক্যালি স্ট্যাবল হয়, তার মানে পেশেন্টের কোনো ইন্টারক্র্যানিয়াল রেজড মানে রেজড আইসিপির কোনো ফিচার নাই, পেশেন্ট যদি স্ট্যাবল হয়, কোনো রেস্টলেস না থাকে, তার সমস্ত নিউরোলজিক্যাল ফাংশন নর্মাল থাকে, তার জিসিএস নর্মাল থাকে, অ্যাটলিস্ট 15/15 অথবা কি বলে 14 এরকম যদি থাকে পেশেন্ট উইদাউট এনি হিস্ট্রি অফ ফর্মাল নিউরোলজিক্যাল ডেফিসিট, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কী করবো, অবজার্ভ করবো এবং তাকে কনজারভেটিভ ম্যানেজ করতে পারবো উইথ সাপোর্টিভ কেয়ার। এই জিনিসটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে এই যে আমি সাপোর্ট দিয়ে রাখবো, আমি কতক্ষণ সাপোর্ট দিবো, কতদিন ওয়েট করবো, 7-10 ডেজ, এই টাইমটাতে ক্লট রিজলিউশন হবে। কেন আমি অবজার্ভ করছি, কারণ এই টাইমের মধ্যে যদি ক্লটটা রিজলিউশন না হয় সেটা কি হতে পারে, এক্সপ্যান্ড করতে পারে, তাই না? অসমোটিক এক্সপানশন আমরা বললাম না, অসমোটিক এক্সপানশন হতে পারে, সেটা আমরা অবজার্ভ করব। আচ্ছা, এটা হচ্ছে টোটাল সিনারিও। এখন আমরা যখন একটা পেশেন্ট হেড ইঞ্জুরি আমাদের কাছে প্রেজেন্ট করবে, সেক্ষেত্রে আমরা কীভাবে ম্যানেজ করবো অ্যাজ এ হোল, যদি আমরা বলি ফার্স্ট অফ অল অবশ্যই হেড ইঞ্জুরি দ্যাট মিন্স অ্যাসোসিয়েটেড আদার্স ইঞ্জুরি আছে। মোস্ট অফ দ্য টাইম আমি কী বলছি, হেড ইঞ্জুরি বা ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি ইজ অ্যাসোসিয়েটেড উইথ পলিট্রমা, অ্যান্ড মোস্ট অফ দি টাইম দিস ইজ হাই এনার্জি ইঞ্জুরি। তাহলে অ্যাসোসিয়েটেড ইঞ্জুরিগুলো আমাকে কীভাবে করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, অ্যাকর্ডিং টু ATLS গাইডলাইন। ATLS গাইডলাইন অনুযায়ী আমরা টোটাল ট্রমার পেশেন্টগুলোকে যেভাবে ম্যানেজ করি, সব ম্যানেজ করে রিসাসিটেট করে পেশেন্ট স্টেবল হলে দেন আমরা সেকেন্ডারি সার্ভেতে ডেফিনেটিভ ট্রিটমেন্টে যাব, তার আগে না। এখন এ ধরনের একটা ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি পেশেন্ট আসে, তাকে আমরা মানে কি এম নিয়ে ট্রিটমেন্ট করব, তোমার কাছে প্রেজেন্ট করছে, সাপোজ তোমরা পাস করে উজিলা হেলথ কমপ্লেক্সে প্লেসমেন্টে আসো বা পেরিফেরিতে আসো, ইভেন আমাদের হসপিটালে এরকম জায়গায় আসো, টার্শিয়ারি লেভেল না এটা, দো মেডিকেল কলেজ ইজ এ টার্শিয়ারি লেভেল, বাট আমাদের এই এরিয়ার মধ্যে অনেক ফ্যাসিলিটি নাই, তাই না? টোটাল যশোরেই নাই, তো এরকম জায়গায় যদি আসে, বাইরে তো তোমার টোটাল গ্রাম কিছু নাই, পেশেন্ট তুমি পাইছো এরকম জায়গায়, কি করবো তখন? তুমি তো নিউরোসার্জন না, তুমি কি ডেফিনেটিভ ট্রিটমেন্ট করবা? একে তোমার নিজের স্কিল নাই, তোমার অ্যাসোসিয়েটেড সাপোর্ট লাগবে, সেই সাপোর্টিভ লজিস্টিক সাপোর্ট নাই, তাইলে আমরা কি করব, অবশ্যই পেশেন্টের আমরা হেল্প করব যাতে তার যে ইঞ্জুরি নিয়ে আসছে তার চেয়ে যাতে প্রসিড না হয়, তার যাতে সেকেন্ডারি ব্রেন ইঞ্জুরি না হয় সেটা আমরা এনশিওর করব। ঠিক আছে, দুই নম্বর হচ্ছে পেশেন্টকে আর্লি ট্রান্সফার টু দ্য হায়ার সেন্টার, অবশ্যই চেষ্টা করতে হবে হায়ার সেন্টার যেখানে সে ডেফিনিটিভ ট্রিটমেন্ট পাবে সেখানে আমরা পাঠাবো। ঠিক আছে, কিভাবে পাঠাই সেটা আমি লাস্ট ক্লাসে বলছি। তাইলে আমরা কিভাবে পাঠাই পেশেন্টকে, আমরা নাইস গাইডলাইন অনুযায়ী সবসময় চাই যে তার সার্জারি লাগুক বা না লাগুক, যেখানে তার ডেফিনিটিভ ট্রিটমেন্ট হইতে পারবে এরকম জায়গায় সে সবসময় থাকুক, যাতে সাডেন খারাপ হয়ে গেলে এ পেশেন্টকে তারা ডেফিনিটিভ কোনো ট্রিটমেন্টে নিতে পারে। তাহলে যেমন আমরা বললাম যে ক্রনিক সাবডুরাল হেমাটোমাতে কী হচ্ছে, অসমোটিক এক্সপানশন হয়ে সাডেন আবার ফিচার এনে আসতেছে, তাহলে ওই জায়গাগুলোতে তো তার ট্রিটমেন্ট লাগবে, ওইটা কি আমার পক্ষে করা সম্ভব, কারণ আমি নিউরোসার্জন না, আমার এখানে সব লজিস্টিক সাপোর্ট, আমি কী করবো তাড়াতাড়ি টার্শিয়ারি সেন্টারে বা ডেফিনিট সেন্টার যেখানে সে এটার ফ্যাসিলিটি আছে সেই জায়গায় আমি পেশেন্টকে পাঠাই দিব, তাহলে এই ট্রান্সফারটা আমাকে করতে হবে, তাহলে ওই অনুযায়ী আমাকে আমি বলছি এইম অফ ট্রিটমেন্ট, তাহলে ট্রান্সফার করার আগে পেশেন্টকে স্টেবল করতে হবে, এই ট্রান্সফার করার সময় যদি তার স্পাইনাল কর্ড ইঞ্জুরি থাকে তাকে স্পাইন বোর্ডে ট্রান্সফার করতে হবে, তাকে যে অ্যাম্বুলেন্সে পাঠাবো সেই অ্যাম্বুলেন্সের কী কী ফিচার হবে এগুলো আমরা লাস্ট পেজে বলছি। এখন চলে আসো, আমরা প্রাইমারি রিসার্চেশন করছি অলওয়েজ উইথ ATLS গাইডলাইন এবং ডেফিনিটিভ ট্রিটমেন্ট করবো কখন, যখন পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল হবে অথবা আমি একটা টার্শিয়ারি সেন্টার যেখানে তার প্রত্যেকটা ট্রিটমেন্টের ডেফিনিটিভ কেয়ার নেওয়া সম্ভব সেই জায়গায় করব। ঠিক আছে, যেগুলো আমরা এতক্ষণ বললাম যে বারহোল অপারেশন বা ক্র্যানিওটমি বা ক্র্যানিয়েকটমি এই জিনিসগুলো যে বললাম, এখন হচ্ছে আমরা ট্রিটমেন্ট করার সময় কী কী জিনিস কনসিডার করব, অলওয়েজ কনসিডার করতে হবে কী কী জিনিস মাথায় রাখতে হবে, ফার্স্ট অফ অল ICP কন্ট্রোল করতে হবে শুরুতে। ঠিক আছে, সেটা কি কীভাবে করতে পারি, পেশেন্টকে সিডেশন দিতে পারি, যখন অনেক বেশি ব্যথা থাকবে, পেশেন্ট রেস্টলেস থাকবে, সেই পেশেন্টের ICP বাড়তে থাকে। দুই নম্বর হচ্ছে বেশি আসে আমি ম্যানিটল ইউজ করতে পারি। তিন নম্বর হচ্ছে পেশেন্টের ভেন্টিলেশন ঠিক রাখবো, যে পেশেন্ট হাইপক্সিক থাকে অলওয়েজ তার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারও বেশি থাকে, বুঝা গেছে? তাহলে হাইপক্সিয়া অবশ্যই ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ায়, তাহলে আমরা পেশেন্টের ভেন্টিলেশন ঠিক রাখবো না।
নাম্বার টু, পেশেন্টের সোডিয়াম লেভেল ঠিক রাখবো, কারণ হচ্ছে ট্রমা পেশেন্টের এসআইএডিএইচ একটা কমন ফিচার। ঠিক আছে, ট্রমাতে কি হয়, পিটুইটারি ডিসফাংশন হয় এবং পিটুইটারি ওভার অ্যাক্টিভিটির জন্য তার যে হরমোনাল রেগুলেশন থাকে ওগুলা ডিসরেগুলেশন হয়। এই পিটুইটারি ডিসরেগুলেশনের জন্য এসআইএডিএস হয়, যেটা আমরা হচ্ছে দেখো নিচে লিখছি কনসিডার এসআইএডিএস। তাহলে এই পেশেন্টের ফ্লুইড দেওয়ার সময় সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে এই পেশেন্টের অনেক কি বলে হার্ট পেন এগুলো আমরা দিতে পারবো না। ঠিক আছে, আমরা নর্মাল স্যালাইন দিব, অলওয়েজ নর্মাল স্যালাইন দিব। কি প্যারামিটারসগুলো মেনটেন করতে হবে, কি প্যারামিটারসগুলো কি কি সেটা আমরা পরে আসতেছি। এছাড়া পেশেন্টের মোস্ট অফ দ্য টাইম সিজার হয়। ঠিক আছে, যদি প্রাইমারি ব্রেন ইঞ্জুরি হয় এই পেশেন্টের সিজার হয়, তাদেরকে আমরা বারবিচুরেট দিব যাতে সিজারটা কন্ট্রোল থাকে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমাদের একসময় ছিল এটা একটা ট্রেন্ড যে আমরা স্টেরয়েড দিতাম। ঠিক আছে, আমরা কমনলি স্টেরয়েড দিই না। আমরা কখন দিই, যদি ক্রনিক অ্যাবডোমিনাল হেমাটোমা হয় এই ধরনের পেশেন্টদের দেয়, আর হচ্ছে যদি এসওএল থাকে যে পেশেন্টদের স্পেস অকুপাইং কোনো লেশন থাকে তাদের ক্ষেত্রে দেয়। আদারওয়াইজ শুধু ট্রমার জন্য, ট্রমাটিক নিউরোসার্জারিতে আমরা কমনলি রুটিনলি কর্টিকোস্টেরয়েড ইউজ করি না। ঠিক আছে, এবং সবসময় আমাদের চেষ্টা থাকবে কি আর্লি অ্যাম্বুলেশন অফ দি পেশেন্ট। আমরা সবসময় চাই যে পেশেন্ট যত বেড রিডেন থাকবে তত পেশেন্টের জন্য প্রবলেম, সোসাইটির জন্য বার্ডেন, হসপিটাল কস্ট, অ্যাকচুয়ালি টোটালটা মিলে ন্যাশনাল একটা বার্ডেন ক্রিয়েট হয়। তো আমরা চাই যত দ্রুত সম্ভব আর্লি এন্টারাল ফিডিং এবং আর্লি অ্যাম্বুলেশন আমরা সবসময় প্রেফার করি। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্ট যদি ভালো হয়ে যায় আমরা এন্টারাল ফিডিংটা শুরু করে দিব। এই জিনিসটা হচ্ছে কি প্যারামিটার, যেটা তোমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে হবে এবং অনেক সময় তোমাদের অস্পিতে চলে আসতে পারে। ঠিক আছে, বা তোমাদের এসে কিউতে আসতে পারে, এটা তোমাদের বেলি লাভে আছে, কষ্ট করে দেখতে হবে না বা ছবি তুলতে হবে না। কি কি জিনিস থাকতে হবে, অবশ্যই পেশেন্টকে একটা নিউরো ইন্টেনসিভ কেয়ারে থাকতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই উই উইল ট্রান্সফার দিস পেশেন্ট। ঠিক আছে, তাহলে এখানে কি কি মেনটেন করতে হবে, পেশেন্টের অবশ্যই ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে আমাদের সবসময় পার্সেল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটাকে আমার একটা নির্দিষ্ট লেভেলে রাখতে হবে, অক্সিজেনটাকে মেজার করতে হবে, মিন আর্টেরিয়াল প্রেশার, ইন্টারক্রেনিয়াল প্রেশার, সেন্ট্রাল পারফিউশন প্রেশার এবং অবশ্যই ইলেকট্রোলাইট ব্যালেন্স, এই জিনিসগুলোকে ম্যানেজ করতে হবে এবং মেনটেন করতে হবে। ঠিক আছে, সো দ্যাট এই পেশেন্টগুলো ভালো থাকে। ওকে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সাব অ্যারাকোনয়েড যে স্পেসে যে ব্লিডিং আছে সেগুলো পড়ব। এর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন আছে, কারোর কোনো কোশ্চেন আছে? ওকে ফাইন, থ্যাংক ইউ।